জেনেটিক টেস্ট কি? আমাদের শরীরের প্রতিটি কোষে যে ডিএনএটি রয়েছে সেটা অ্যানালাইসিস বা পরীক্ষা করার আগে আমরা জেনেটিক টেস্ট করে থাকি। এখন কথা হচ্ছে এই অ্যানালাইসিসটি আমরা কেন করব। অনেকেই ভাবেন যে সন্তানের মাঝে কিছু সমস্যা যদি থাকে সেটা বাবা অথবা মা কারো কাছ থেকে আসছে কিনা সেটা জানার জন্যই হয়তো এই টেস্টটি করা হয়। বিষয়টি সম্পূর্ণ সত্য নয়। প্রাথমিক পর্যায়ে জেনেটিক টেস্ট করা হয় শুধু সন্তানের ডিএনএতে কোন ত্রুটি আছে কিনা তা পরীক্ষা করার জন্য এবং সেই ত্রুটির কারণে ঠিক কোন সমস্যাটি হচ্ছে তা জানার জন্য। যেমন ধরুন আমাদের ডিএনএ এর গঠনটিকে আমরা একটি প্যাঁচানো সিঁড়ির সাথে তুলনা করতে পারি। এর ভেতরে থাকে চার ধরনের কেমিক্যাল কম্পাউন্ড এ টি জি সি। এখানে যদি এ এর জায়গায় সি চলে আসে অথবা টি এর জায়গায় জি চলে আসে সেটাকে আমরা বলি জিনগত ত্রুটি অথবা জেনেটিক মিউটেশন। জেনেটিক টেস্ট হলো সেই পদ্ধতি যা দিয়ে আমরা এ জাতীয় ত্রুটিগুলোকে খুঁজে বের করি এবং এই ত্রুটিগুলোর কারণে আমাদের শরীরে কি ধরনের রোগে আমরা আক্রান্ত হচ্ছি তা আমরা জেনেটিক টেস্টের রিপোর্টে জানিয়ে থাকি।